হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে চলে এসেছি বরিশালের দুর্গাসাগর নামক বিখ্যাত সেই দিঘিটি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনিন্দ্য সুন্দর এই দিঘিটি, যার মাঝখানে একটি দ্বীপ রয়েছে এবং সেখানে কিছু বৃক্ষ রয়েছে এবং আমরা রয়েছি দুর্গাসাগর দিঘিতে। দেখুন, এখানে অনেকগুলো কবুতর একসাথে আছে এবং এর সামনেই একটি বট গাছ যার শান বাঁধানো গোড়া এবং খুবই সুন্দর কিছু হরিণ তথা মৃগ চড়ে বেড়াচ্ছে এবং এখানে রয়েছে ময়ূর এবং ময়ূরের পেখম মেলার বাকি এবং রাজহংস চড়ে বেড়াচ্ছে, অসংখ্য রাজহংস। এখানে একটি খামারে রাজহংস পালন করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাসাগর দিঘির জলে রাজহংস সারিবদ্ধভাবে নেমে যাচ্ছে। অনিন্দ্য সুন্দর সেই দৃশ্য, এই দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কিছু সংস্কার কাজ চলছে এবং এটি হচ্ছে দিঘির উত্তর পারে। এখানে বড়শি দিয়ে কেউ কেউ মাছ ধরছেন, সেই দুর্গাসাগর দিঘির অনিন্দ্য সুন্দর রূপ যদি আপনারা না দেখেন তাহলে বরিশালকে দেখা অপূর্ণ থেকে যাবে। এখানে বসার জন্য খুবই সুন্দর স্থান করা হয়েছে, বরিশাল জেলা প্রশাসকের উদ্যোগে দিঘিটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বানর রয়েছে এবং বোট রয়েছে, আপনারা চাইলে দিঘিতে নৌবিহারে চলে যেতে পারবেন। এবং এখানে কিছু চাইনিজ রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে যেখানে প্রত্যেক দিন অসংখ্য মানুষের ভিড় হয়। গ্রামীণ পরিবেশের ছোঁয়া সেই চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এবং এখানে চাইনিজ সকল ফুডই পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই চাইনিজ রেস্টুরেন্টগুলো আস্তে আস্তে আরও গোছানো। এবং এখানে রয়েছে দুর্গাসাগর মঞ্চ, শিশুদের খেলার জন্য সেই বিনোদনের ছোটোখাটো পার্ক, সব মিলিয়ে দুর্গাসাগর দিঘিটি অসাধারণ। এখানে ঢুকতে গেলে আপনাদেরকে 20 টাকা টিকিট কাটতে হবে। আমরা রয়েছি দিঘির ঠিক সামনে, সাদা মেঘের ভেলায় দিঘিটি যেন উদ্ভাসিত হয়ে আছে। এবারে দিঘিটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাই। দুর্গাসাগর হলো বরিশালের একটি বৃহৎ দিঘি, বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি বরিশাল সড়কে মাধবপাশায় এর অবস্থান। এর শুধু জলাভূমির আকারই 27 একর, পার্শ্ববর্তী পাড় ও জমিসহ মোট 45.42 একর। 1780 খ্রিস্টাব্দে চন্দ্রদ্বীপের রাজা পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলাধারটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতীর নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। 1974 সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে দুর্গাসাগর দিঘির উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটির তত্ত্বাবধান করছে। সম্পূর্ণ দিঘিটি উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা, এই দুই দিকে প্রবেশের জন্য 2টি গেট রয়েছে। দিঘির মাঝখানে জঙ্গলপূর্ণ একটি ছোট দ্বীপ আছে, শীতকালে এখানে অতিথি পাখির সমাগম হয়। এছাড়া চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পবিত্র স্নানের উদ্দেশ্যে সমবেত হন এবং তখন এর পার্শ্ববর্তী স্কুলের মাঠে বিশাল মেলা বসে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুর্গাসাগর দিঘির একেবারেই ঘাটলা রয়েছে। এখানে ঘাট কিন্তু খুবই সুন্দর টাইলস দিয়ে বাঁধানো, অসংখ্য লোক প্রত্যেক দিন এখানে ঘুরতে আসে। এর অনিন্দ্য সুন্দর রূপ আপনারা যদি না দেখেন তাহলে বরিশালকে দেখাই অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা সময় পেলে দুর্গাসাগর দিঘিতে ঘুরতে আসবেন বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে। মাত্র 20 টাকা বাস ভাড়ায় আপনারা চলে আসতে পারবেন দিঘির একেবারেই সামনে এবং কাটিয়ে যেতে পারবেন সুন্দর একটি বিকেল, সেই গ্যারান্টি আপনাদেরকে আমি দিতে পারি। আপনাদেরকে আরও বলে রাখি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন এবং
নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটির সাথেই থাকবেন। বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তাই এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন। তো চলুন দিঘিটি ঘুরে দেখা যাক।